শপআপের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার পর আপনারা অনেকেই প্রশ্ন করেন যে যদি আমি এই চাকরিটি পেয়ে যাই তাহলে আমাকে কি কি দায়িত্ব পালন করতে হবে বা কি কি কাজ করতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু চাকরির দায়িত্ব দেওয়া আছে এবং ইংরেজিতেই দেওয়া আছে। আমরাই একমাত্র সহজ সলিউশন থেকে চাকরির দায়িত্বগুলো বাংলায় লিখে দিই। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিচ্ছি। ব্যবসা এবং অনন্য দল এবং বৈধতা থেকে ডেটা সংগ্রহ, সিস্টেমে প্রবেশ পাস এবং অনুমোদন, নেট সুইটস ডেটা এবং JV অনুমোদন পর্যালোচনা করা হচ্ছে। IFRS অনুযায়ী বাহ্যিক পরীক্ষা এবং নিরীক্ষিত FS এর প্রস্তুতি পরিচালনা করুন। সাপ্তাহিক, মাসিক, বার্ষিক ফ্লাশ, প্রকৃত সাবসিডিয়ারি ক্যাটাগরি বিউ সত্তা অনুসারে এবং একত্রীকরণ সত্তা অনুসারে ICRRS এবং প্রবণতা প্রকরণ বিশ্লেষণ, DMS বনাম নেট সুইটস, MIS বনাম আউট FS, IFRS, আন্তঃকোম্পানি ব্যালেন্স এবং ইনপুট আউটপুট ভ্যাট ব্যবস্থাপনার প্রয়োজন অনুযায়ী ভিত্তি প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম শপআপ থেকে, যেখানে কিনা কোনো বয়সসীমা থাকছে না। চলুন ভিউয়ার্স দেখে নিই শপআপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, অন্যান্য সুবিধা কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ ভিডিওটি কেটে কেটে দেখলে আপনার আবেদন করতে ভুল হয়ে যাবে। আর আপনার আবেদনে যদি একবার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তো আমি কোথায় কী লিখছি, কীভাবে বলছি এগুলো দেখে দেখে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। ঢাকায় নিয়োগ দেবে শপআপ, থাকছে না বয়সীমা। অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপে সিনিয়র MIS এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 25 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম সিনিয়র MIS এক্সিকিউটিভ, পদসংখ্যা নির্ধারিত নয়। বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ, যে কেউ এখানে আবেদন করতে পারবেন, বয়স নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকা। তার আগে বলে দিচ্ছি, যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিউয়ার্স, যারা সরকারি চাকরি করতে চান তাদের জন্য আমরা SS জব নিউজ নামে একটি চ্যানেল খুলেছি। এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। আপনারা চাইলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন। এবং ভিউয়ার্স, আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। তারপর রয়েছে ভিউয়ার্স চাকরির দায়িত্বসমূহ। আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো একবার পরে বুঝিয়ে দিয়েছি। তাই আমি আর বলবো না, আপনাদের দরকার হলে চাকরির দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পর অন্যান্য সুবিধাসমূহ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি, বেতন পর্যালোচনা বার্ষিক, উচ্চ ভাতা 2টি বার্ষিক, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে BBA বা স্নাতক, অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে 2 বছর, আবেদনের শেষ সময় 25 নভেম্বর 2024। ভিউয়ার্স, আপনারা কিন্তু 25 নভেম্বর পর্যন্ত বসে থাকবেন না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। আবেদন নিয়ম হচ্ছে, আগ্রহীরা BD জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর BD জবস এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে BD জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তখন আপনাকে দেখে নিতে হবে এটি শপআপের পদটি রয়েছে কিনা, যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে আরও একবার পড়ে নেবেন। পড়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার দেখতে হবে আপনার BD জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না। যারা BD জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন। আর যারা পারেন না তারা কি করবেন, তারা আমাদের সহজ সলিউশনের চ্যানেলটিতে আসবেন। আসার পর পপুলার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট BD জবস অ্যাকাউন্ট, এখানে মাত্র 5 মিনিটে আপনি আপনার BD জবসের অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এবং ভিউয়ার্স, আপনি আপনার ফোন থেকে অথবা আপনার ল্যাপটপ থেকে অথবা আপনার কম্পিউটার থেকে যে কোনোভাবে আপনি আপনার BD জবসের অ্যাকাউন্টটি
ক্রিয়েট করতে পারবেন। তারপর রয়েছে ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য, আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% রয়েছে কিনা। যাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% আছে তারা এখানে আবেদন করতে পারবেন, আর যাদের নেই তারা কী করবেন, তারা আমাদের সহজ সলিউশন চ্যানেলটিতে আসবেন, আসার পর পপুলার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট 100% প্রোফাইল বিডি জবস, এখানে কোথায় কী লিখছে, কীভাবে বলছে, এগুলো দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% করে নেবেন। তারপর ভিউয়ার্স কী করবেন, আবার এখানে চলে আসবেন, আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিবিএ এবং স্নাতক, অভিজ্ঞতা 2 বছর, তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন 25,000 টাকা। আপনারা 20 থেকে 30,000 অথবা 35,000 যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন। তারপর রয়েছে ভিউয়ার্স ভিডিও সিবি, ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিবি রেকর্ড এবং আপলোড করুন, এখানেই রেকর্ড করুন, মানে এখানে আপনার সিবিটি আপনি রেকর্ড করে এখানেই আপলোড করে দিবেন। তারপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্কবার্তা, আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন, bdjobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না, কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র। উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি, যদি পড়েছেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। ভিউয়ার্স আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপর ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে। তার সাথে ভিউয়ার্স আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। ধন্যবাদ।